একটা রাজ্যে রাজা ফ্রান্সিস রাজত্ব করত। ওনার স্ত্রীর নাম ছিল এলিনা আর ছেলে প্রিন্স হ্যারি। রাজকুমার হ্যারি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান, সুন্দর আর শক্তিশালী ভাবত। সে প্রায়ই নিজেকে একটা সুন্দর আয়নায় দেখত আর নিজের তারিফ করত। সে খুবই রাগী, অহংকারী আর বদমেজাজি ছিল। রাজমহলের সমস্ত কর্মচারী তাকে খুব ভয় করত। তারা সবসময় নজর বাঁচিয়ে পাশ দিয়ে চলে যেত। এই ফুলদানি এখানে কে রেখেছে? জবাব দাও, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাদের সবাইকে এখনই বের করে দেব। হুজুর, আমি ক্ষমা চাইছি। আমি সাফ সাফাই করার সময় এটাকে এখানে রেখে দিয়েছিলাম। আমি এটাকে এখনই আগে জায়গায় রেখে দিচ্ছি। তোমার এত বয়স হয়ে গেল কিন্তু এখনো বুদ্ধি হলো না? আবার এরকম ভুল হলে আমি কিন্তু বরদাস্ত করব না। সমস্ত জিনিস সঠিক জায়গায় থাকা উচিত। আমি দেখছি তোমরা সবাই কাজ চোর হয়ে গেছ। মনে রেখো, আমি কাউকেই বারবার সুযোগ দিই না। সমস্ত কর্মচারী মাথা নিচু করে রাজকুমারের কথা শুনতে থাকে। একবার একজন বড় জাদুকর গোগো রাজকুমারের দরবারে আসে। সে রাজকুমার হ্যারির কাছে নিবেদন করে, হে রাজকুমার, আমার নাম জাদুকর গোগো। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার সামনে আমি কিছু জাদুর নমুনা পেশ করতে পারি। ভালো কথা, দেখাও তোমার জাদুর চমৎকার। জাদুকর গোগো জাদুর কিছু দুর্দান্ত নমুনা দেখাতে শুরু করে। সে দেখতে দেখতে একজন দরবারিকে একটা সুন্দর দাড়িতে বদলে দেয়। সবাই হাসতে থাকে। অন্য একজন দরবারির মাথায় শিং গজিয়ে দেয়। সবাই খুব আশ্চর্য হয়। খাঁচায় একটা টিয়া পাখিকে বুলবুল বানিয়ে দেয়। কিছুক্ষণ পরে সবাইকে আগের মতো করে দেয়। সেই সময় একজন সাধু মহাত্মা রাজকুমারের সামনে হাজির হয়ে যায়। হরি ওম, হরি ওম, হরি ওম। রাজকুমার ওনার দিকে তাকালই না। সে জাদুকরকে প্রশ্ন করতে থাকে, তুমি কি দিনকে রাত করতে পারো? না রাজকুমার, ঈশ্বরের দ্বারা বানানো নিয়ম আমি বদলাতে পারবো না। তুমি কি আমার থেকেও বেশি শক্তিশালী, বুদ্ধিমান আর সুন্দর লোক বানাতে পারবে? হ্যাঁ হুজুর, নিশ্চয়ই বানাতে পারবো। আপনার থেকেও অনেক বেশি শক্তিশালী আর সুন্দর যুবক আপনার সামনে উপস্থিত করব কি? না না, আমি সেটা সহ্য করতে পারবো না। আমার থেকে বেশি সুন্দর, বুদ্ধিমান আর শক্তিশালী আর কেউ নেই। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। রাজকুমার যেসব খারাপ কথা বলে তার জন্য জাদুকরের খুব খারাপ লাগে। রাজকুমার সাধু মহাত্মাকেও নিরাদর করলেন। হে জাদুকর, যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে থাকাটা উচিত নয়। এই রাজকুমার অহংকারের বশে আজ আমাদের দুজনকেই অপমান করেছে। চলো, এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, চলে যান। আপনাদের ডেকে ছিল কে এখানে? মহাত্মার খুবই রাগ হয়। উনি ক্রোধের বশে সেই রাজকুমারকে শাপ দিয়ে দেন। এই রাজকুমার, তুমি যে সৌন্দর্যের এত গর্ব করো, তুমি যে বুদ্ধি আর শক্তির জন্য অহংকার করো, সে সব কিছুই তোমার থেকে চলে যাবে। তুমি একটা আয়নায় বন্দী হয়ে যাবে। ওই আয়নাটাও তোমার থেকে অধিক সুন্দর হবে। সাধু মহাত্মার এই কথা শেষ হতেই রাজকুমার একটা সুন্দর আয়নার ভেতরে ঢুকে যায়। তার বুদ্ধি, শক্তি আর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সে খুবই পস্তাতে থাকে। হে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি অহংকারের নেশায় মত্ত হয়ে খুব ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। আমি আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে এই সাপ ফিরিয়ে নিন। মহর্ষি, আমি আপনার কাছে প্রার্থনা করছি, রাজকুমারের ভুলের জন্য ওকে ক্ষমা করুন আর আপনার কঠোর সাপ ফিরিয়ে নিন। সাধুর রাগ ঠান্ডা হয়ে যায়। দেখো, আমি এই সাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এতে পরিবর্তন অবশ্যই করতে পারবো।
ভবিষ্যতে যদি কোনো ভালো মনের স্ত্রী বাস্তবিকতাকে না জেনে একে সুন্দর আয়নায় দেখে আর ভালোবেসে ফেলে, তখন সে তার বাস্তবিক স্বরূপে এসে যাবে। ততক্ষণ একে এই আয়নাতেই বন্দী থাকতে হবে। সাধু মহারাজ আর জাদুকর চলে যায়। অহংকারী রাজকুমার আয়নায় বন্দী হয়ে থাকে। মন্ত্রী ওই আয়নাকে সামলে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেন। রাজকুমারকে আয়নার মধ্যে কেউই দেখতে পেত না। রাজাও তার ছেলের এই দুর্দশা দেখে দুঃখী হয়ে যান। হে রাজকুমার, আমি জানি বাবা যে তোমার এই আয়নাতে খুব কষ্ট হচ্ছে, তুমি তোমার ভাবনাগুলোকেও দেখাতে পারছ না। রাজাই সুন্দর আয়নাকে অনেক রাজকুমারীকে দেখায়, কিন্তু সবাই রাজকুমারকে আয়নায় দেখে মুখ বেঁকায়। রাজা রানীর সাথে সমস্ত দরবারি রাজকুমারকে এই অবস্থায় দেখে খুবই দুঃখী ছিলেন। ওরা এটা বুঝতে পারছিলেন না যে রাজকুমারকে এই অবস্থা থেকে মুক্ত কিভাবে করবে। একবার রাজা ফ্রান্সিস তার প্রিয় মিত্র রাজা অ্যালবার্টের রাজ্যে যান। সে সুন্দর আয়নাটাও সাথেই ছিল। রাজা ফ্রান্সিস আর তার মিত্র রাজার কাছে অতিথি হয়ে থাকেন। তিনি সুন্দর আয়নাটাকে একটা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছিলেন। রাজার কাজের মেয়ে সরিতা যখন সাফ সাফাইয়ের সময় ওই আয়নাটাকে দেখে, তখন তাকে পরিষ্কার করে। ওই আয়নাটা থেকে একটা বিশেষ চমক বাইরে আসত। কাজের মেয়ে রাজকুমারী মার্গারেটকে ওই সুন্দর আয়নার ব্যাপারে বলে। রাজকুমারী মার্গারেট খুবই ভালো মনের, পরোপকারী আর সুসভ্য একজন মেয়ে ছিল। তার মধ্যে অহংকারের লেশ মাত্র ছিল না। সে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করত। সরিতা, এই সুন্দর আয়নাটা সত্যি অসাধারণ আয়না। এতে একটা আলাদা রকমের চমক আছে। তুমি খুব ভালো কাজ করেছো যে এটা আমাকে দেখিয়ে দিয়েছো। আমি রাজা ফ্রান্সিসের কাছে নিবেদন করব যেন এই আয়নাটা আমাকে ভেট হিসেবে দেয়। কাজের মেয়ে সরিতা যেই ঘুরে একটা দামি ফুলদানিতে তার হাত পড়ে আর সেটা মাটিতে পড়ে ভেঙে যায়। সে বেচারি ভয় পেয়ে যায়। রাজকুমারী জি, আমাকে ক্ষমা করে দিন, আমার হাত থেকে ফুলদানিটা পড়ে ভেঙে গেল। সরিতা, কোনো ব্যাপার নয়, আমরা আরেকটা ফুলদানি নিয়ে আসব। তোমার চোট লাগেনি তো? না না রাজকুমারী, আপনি খুবই দয়ালু। রাজকুমার আয়নার ভেতর থেকে এই সবই দেখছিল। রাজকুমারীর সুন্দর মন, দয়াভাব আর ব্যবহার দেখে ওর মনের পরিবর্তন ঘটে যায়। সে নিজের প্রতি লজ্জিত হয়ে যায়। সেই সময় সুন্দর আয়না থেকে একটা আলো বেরোতে থাকে। মার্গারেট ভালো মনের ছিল, তাই এবার সে রাজকুমারকে দেখতে পাচ্ছিল। তার আওয়াজও মার্গারেট শুনতে পাচ্ছিল। হে রাজকুমারী মার্গারেট, তুমি সত্যি ভালো মনের, দয়ালু, আর তোমার ব্যবহার অত্যন্ত সুন্দর। যদি আমিও তোমার মতো হতে পারতাম, তুমি যার জীবনসঙ্গিনী হবে সে খুবই ভাগ্যশালী হবে। হে রাজকুমার, আপনার ভেতরেও ভালো মানুষই, দয়া, ব্যবহার সব কিছুই আছে। নিজের মনে সৌন্দর্য আর ভাবে সরলতা দিয়ে সবার মন জয় করতে পারবেন। হে সুন্দর রাজকুমারী, আমি কি তোমার মন জয় করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমি তোমার মধ্যে হওয়া হৃদয় পরিবর্তন খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার জীবনসঙ্গিনী হওয়ার জন্য তুমি কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই প্রস্তুত। রাজকুমার হ্যারির কথায় মার্গারেট প্রভাবিত হয়ে যায়। মার্গারেট তাকে খুবই পছন্দ করে। হে রাজকুমারী, তুমি আমাকে এই আয়না থেকে মুক্তি দিলে, একটা সাপ থেকেও মুক্ত করে দিলে আমাকে। এইভাবে রাজকুমার হ্যারি জীবনের সব থেকে বড় শিক্ষা পায় আর তার সমস্ত অহংকার সমাপ্ত হয়ে যায়। সে একজন দয়ালু, সুন্দর আর সামর্থ্যবান রাজকুমার হয়ে যায়। রাজকুমার হ্যারি আর রাজকুমারী মার্গারেটের বিয়ে হয়ে যায় আর ওরা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করে।
If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!